সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এটা খাজা মুর্তুজ লাস ভেগাস নাভাদা থেকে। আজকে যে ভিডিওটা ডাউনলোড করবো, এটা পপির ভাষায় একটা সুন্দর ডিনার, একটা আন্তরিকতা, একটা প্রবাসে আমরা কীভাবে একজন আরেকজনের জন্য নিবেদিত প্রাণ হতে পারি, তো সেরকম একটা উদাহরণ। ওর নাম পপি, আর ওর হাজব্যান্ড জাহাঙ্গীর, ওর দুটো অসাধারণ বাচ্চা, ওদেরও কিছু কথা থাকবে, কিছু ভিডিও থাকবে। আর অসাধারণ একটা ডিনার সময় ছিল আমাদের, তো আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা দেখেন এখানে থেকে কিছু হয়তো শিখতে পারবেন না, আনন্দেরও কিছু নেই, তবে জানতে পারবেন প্রবাসে আমরা একে অপরের জন্য কতটা নিবেদিত, যেটা হয়তো বাংলাদেশের থেকে বোঝার উপায় নেই। তো দেখুন, ভালো লাগবে আশা করছি। খাজা মুর্তুজ ফ্রম লাস ভেগাস নাভাদা। আর একটা বোনাস হিসেবে এখানে সিঙ্কো দি মায়ো, যেটা মেক্সিকানদের একটা বিশাল ব্যাপার, ওটার ব্যাপারে আর একদিন বলবো, সেটার কিছু পারফরমেন্স থাকবে বোনাস হিসেবে। সো পুরো পিকচারটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, বোরিং হবে না। থ্যাংক ইউ। এটা হচ্ছে জাহাঙ্গীর ভাই, এটা হচ্ছে শুধু কালকে আপনার একটা কথার জন্যই আমি আপনার ভাষা লাস ভেগাসে আসছি, যে এত আন্তরিকতা, এত ভালো। তোমার নাম কি বাবা? কিছু বল না, কিছু বলো। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো তো রবি, ওর মার মতো ফ্রেন্ডলি, বাবাও তো তাই। আপনি তো বোধহয় ভালো মানুষ, কিন্তু বোধহয় ওই আমার মতো অত ফ্রেন্ডলি আমি এত সহজে মিশতে পারি না, মানে মিশতে একটু সময় লাগে। কিন্তু আপনাকে তো আমি চিনি, আপনি চিনি আমাকে। আপু ওনাকে দিছো পানি? বাবা বাবা সমস্যা হয়ে গেল, মানে এত দেশি এরকমভাবে আমি যাই না তো। আর এখানে আসলে ওই যে কেনেডির বাসায় যায়, তো ও বলতেছে যে আজকেই অর্ঘ আসবে ক্যালিফোর্নিয়া থেকে, আর ওর মেয়ে আসছে, তো আর কি যেন এগুলো কাজ আছে, মানে 7টা পর্যন্ত সে সুপার বিজি থাকবে। আর এদিকে লিন, আমার লিন একটা ভালো ফ্রেন্ড, আমার ম্যানেজার ছিল, কিন্তু ও এত সুন্দর করে আমার এটা ঠিক ব্লক না, কিন্তু তারপরে আমরা লাস ভেগাসে পপির বাসায় আসছি। ওই বড় ছেলে না আপনার আরেকটা, ওর সাথে কথা বলা হয়নি, এর সাথে কথা বললাম। ওর নাম কি? সুন্দর বাসা, খুব সুন্দর করে সাজানো। সালামু আলাইকুম। আপনার কথা অনেক শুনছি, আপনি তো একদম ডুপ্লিকেট শাহজাহান ভাইয়ের মতো। দেখছিলাম হোটেলে, আপনি দেখছেন না আমাকে অনেক আগে, ওই যে বাংলাদেশ যাচ্ছিলেন তখন। নানি ছিল বা আপনার দাদা ছিল, আপনার আম্মাও ছিল, আমার আম্মা ছিল, তো ওদের তো এইভাবে চুলা না, ওরা রান্না করতো কিভাবে? এই যে আগুনের মধ্যে না খড়ি দিয়ে, এগুলো করতে পারে? আপনি বলেন, আপনাদের যখন এরকম চুলা ছিল না, আমি দেখছি ছোটবেলায় খড়ি দিয়ে চুলা দিয়ে করে, তখন গরুর মাংস কেমনে রাঁধতেন? এই প্রশ্নটা আমি শিরিনকে পড়ছিলাম, শিরিনকে এইভাবেই এইভাবেই হয়ে যেত। ওটাতে খাওয়া
আপনারা তো ঢাকায় বড় হয়েছেন ওই জন্য ওইটা হয়তো পান নাই। রুটি কি করতে হয়, ধুয়ে নিতে হয়, তারপরে কি করতে হয়? তুমি কিছু বলনি, ঈদ মোবারক বলবা? ওদের আসছিলা হোটেলে, মনে আছে? না মনে নেই। তোমার ঈদ কেমন কাটলো? হ্যাঁ, ক্যালিফোর্নিয়া ঈদ কেমন কাটছে? ভালো কি ভাই? তানবীর কি বললো? ওর তানবীর সে আমাদের তো তানভীর দিয়ে ভর্তি, আমার ফেসবুকে তানভীর দিয়ে ভর্তি। ইয়া, হি ইজ ইষ্ট দিচ্ছি কিন্তু আমার খুব ভালো লাগতেছে। আমাদের আজকে আবার তার উপর আবার ছুটি হচ্ছে, আমরা সকালে আসলে হ্যাঁ ছিল, আসলে পরে সিদ্ধান্ত নিয়েছি আসবই না। তা দেখলাম কি এই ছেলে মন খারাপ করছে, এর আজকে ডে অফ, তা নয়টার সময়। আর তার উপরে আমার একটা বস এখানে কাজ করে, আমার বস ম্যানেজার, এখানে এখন অপারেশন ম্যানেজার হয়েছে কোন MGM এর, তা ও আমাকে দেখি ট্যাক্স করছে, সেটা আমি পেয়েছি নয়টার সময়, যে তোমার জন্য একটা রিজার্ভ করছি ও এরকম MGM এর এই হোটেলে, আর তোমার এই এই LTT নাম্বার এটা, আর ইমেল পাঠাইছি, ডিটেলস দেও, আমাকে ফোন কইরো না, আমি সারা রাত কাজ করছি, আমি এখন ঘুমাবো। তা এই যখন কইরা দিছে, আর যদি তুমি যদি ইয়ে করো, ক্যান্সেল করো, তাহলে আমাকে এত খাসারা দিতে হবে। তা আমি তো ওর বিপদে ফেলে না, আমি কে ঠিক আছে এরা কই চলো এই কাকে না আনা যাবো না। আমি কে কেন যাবো না, বলে যে কালকে আমার শুক্রবারে কাজ আছে, মানে গতকালে আমাদের আসার কথা, তাই বলতেছে যে না আসবো। তারপরে আমি না, আপনি এত আন্তরিক আর এত সুন্দর করে বলছে, ও বলতেছে আন্টিটি এত ভালো, ওইটা একটু শুনছে, আমি মানে উত্তর দিচ্ছি তাতে শুনতেছে। আর এখানে একটা আমার ড্রিম ছিল, আমার একটা স্বপ্ন, আজকে ড্রিম কাম ট্রু, যে আপনার এই বাসায় আসবো, কেন ওই আসলে ওই দিক দিয়ে ক্যানেডির বাসায় হয়ে চলে যায়। আপনি কত ছোট? পপি তো অবশ্যই, কিন্তু আপনি আরো কি কি জিনিস শিখেছিস আমার? তুমি কি আমাকে কিছু শিখাও? কোরআন শরীফের কি পরে বলো, এও তো কথা কয় না খাওয়ার সময়, তুমি কিছু বলো। ঈদ কেমন কাটছে তোমার? ঈদে কত সালামি পাইছো বলো? আই মেড বিজনেস। হাউ মাচ? উইথ মি এন্ড মাই ব্রাদার অ্যাডেড টুগেদার উই হ্যাড লাইক $400। সুবহানাল্লাহ, 400 হু গিভ ইট টু ইউ? মাই কাজিনস, নট মাই কাজিন, মাই আন্টি, মাই আঙ্কল, মাই ড্যাড, grandma, mom, and then my mom's friends. Mashallah. I got 190, he got 195, so basically
400. Good business, huh? Good business. Like $500? How much you got, Baba? I got 100 something. Yeah. Oh, great. This is not a business for me. Great way to do it. Loki, right? It's beautiful, right? ওরা কি বাংলাদেশে গেছিল? তখন তো অনেক ছোট ছিল, ওরা এনজয় করছে, ভালো লাগছে, তারা রিক্সাতে উঠছে, তারপর স্কুটারে উঠে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো প্রায় 4-5 পান মতো করছিলাম, 10-12 পান করলে আমি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাই। How you like your gloti? মেহমানের প্লেট খালি কেন? কিছু দাও, তুমি দাও, আমি বাউল। মিষ্টি আছে কিন্তু। মিষ্টি খাবা? হিন্দিতে মানে বাঙালি কলকাতারা যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এটা বসে নাচতে তারা কাটিয়ে দিতে পারো জি বাবা।